হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌদিম, তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি আবারও বেলঘড়িয়া। ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো যে কোন ভিডিওর কথা আমি বলছি। বেলঘড়িয়া কামারহাটির রথযাত্রার ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, আজ আবারও চলে এসেছি উল্টো রথযাত্রার ভিডিও কিন্তু পুরীর শেয়ার করেছি। আর ঠিক উল্টো রথযাত্রা তিন দিন পর কিন্তু হয় রসগোল্লা উৎসব, যেটাকে কিন্তু নীলাদ্রি বিজয় বলা হয় অথবা লক্ষ্মীর মানভঞ্জনও বলা হয়। যেহেতু লক্ষ্মী মা কিন্তু রেগে রয়েছেন, আজ কিন্তু জগন্নাথদেব তাকে রসগোল্লা খাইয়ে কিন্তু খুশি করবে। তো সেই দৃশ্য কিন্তু আজ তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। জগন্নাথ কিন্তু এতদিন রথেই ছিল, শুধু জগন্নাথ নয়, জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু আজ রথেই ছিল তিন দিন যাবৎ। তো আজ কিন্তু তাদেরকে মন্দিরে নিয়ে যাওয়া হবে। তো সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে, ভিডিওটা মিস করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো বিনা স্কিপ করে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। রয়েছে কিন্তু বড় ভাই বলরামের রথ, এখানে রয়েছে কিন্তু সুভদ্রার রথ, এবং রয়েছে কিন্তু প্রভু জগন্নাথ দেবের রথ। এখন কিন্তু সব মিষ্টির হাড়ি আসছে, আজ কিন্তু নীলাদ্রি বিজয়। তো সব রথে কিন্তু মিষ্টি উঠবে, আর রথে কিন্তু এখনও কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন। তো প্রত্যেকটা রথেই দেখতে পাচ্ছ মিষ্টি আসছে এবং মিষ্টি উঠবে, এবং আজ কিন্তু জগন্নাথ দেবদের সবাইকে মিষ্টি দেওয়া হচ্ছে।
তোমাদের তো সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং সকলের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।